জাকাত নেওয়ার জন্য, জাকাত দেওয়ার জন্য ওই সমস্ত জায়গায় জাকাত দিতে হয় যারা দরিদ্র, মুসলিম দরিদ্র, তো সেখানে আপনি জাকাত দেবেন। কি দরকার এমন লোকদের জাকাত দেওয়ার যারা দিন মেনে চলে না? কি দরকার? যেখানে দিন মেনে চলে হাজার হাজার মানুষ অসহায় বাংলাদেশে আছে, আর দিন মানতেছে না, তাদের ডেকে ডেকে নিয়ে জাকাত দিতে হবে কেন? এটা তো দাওয়াত দেওয়ার সবচেয়ে বড় উপায়। নামাজ পড়লে না সে তো কাফের, নামাজ না পড়লে সে তো ইমানদার না। যে ইচ্ছাপূর্বক নামাজ ত্যাগ করে সে তো কাফের হয়ে যায়, তাকে আবার জাকাতের টাকা কি জন্য? আপনি আপনার বোনকে বলে দেন যে 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 ব্যক্তি নামাজ পড়ে না তার ডেকে দিয়ে তাকে জাকাতের টাকা দিবাই না, এবং নিতে আসেও দিবা না, বরং তাকে এই সময়টা ভালো সময় তাকে বুঝানো যে ভাই বা বোন, তুমি যে আমার এই জাকাতের টাকা নিচ্ছ, আমি একজন দিনদার মানুষ, আমার এই টাকা নিলে তোমার দিন মেনে চলতে হবে, নামাজ পড়বা? তা আচ্ছা ঠিক আছে, নামাজ পড়বো। এইটা দাওয়াতি কাজ হয়ে গেল, আপনি জাকাত দিয়ে দেন, তাহলে জাকাতের সওয়াবও হয়ে গেল আর সে নামাজ পড়বে, সওয়াবটাও হয়ে গেল। আর যদি দেখেন যে এরকম কোন লোক আসতেছে যে না আপনার টাকা দেবেন দেন, এইগুলো কথা বলতে পারবে না, আছে কিছু কিছু, হ্যাঁ কটা টাকা নিতে আসছে আর আমরা ধরেছে, তাদের দিয়েন না, অনর্থক অনর্থক। দিনদার দিন মেনে চলে এরকম বহু গরিব মানুষ বাংলাদেশে আছে, তারা অনেক সময় মানুষ কাছে চাইতেও আসে না, লজ্জায়, কিন্তু অর্থ অভাবে মরে যাচ্ছে, ওদেরকে খুঁজে খুঁজে টাকা দেন। আর যারা আসে দিন মেনে চলে না, তাদেরকে দিয়ে সময় নষ্ট করে লাভ নেই। তবে হ্যাঁ, যদি দাওয়াতের কাজ করতেন তাহলে সেক্ষেত্রে এটা আলাদা ইনশাআল্লাহ। আমাদের এই দেশগুলোতে চাইল্ড বেনিফিট যেগুলো আসে, আমরা প্রায় এগুলো বাচ্চাদের জন্য রেখে দেই, তো এটা জায়েজ আছে, বা বাচ্চাদের কখনো কখনো আমরা গিফট দেই, সেটা তারা জমায়ে রাখে, ঠিক আছে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে এই টাকাটার পরিমাণ কত যাচ্ছে। এমন পরিমাণ যদি হয়ে যায় বাচ্চাদের টাকার যে সে তারা স্ব স্ব জমানো টাকা জাকাত দানের, জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, মালিক নিসাব হয়ে গেছে, তাহলে সেই ব্যক্তিকে জাকাত দিতে হবে, সে ছোট হোক। তো এটা আপনি হিসেব করে দেখবেন, যদি দেখেন যে আপনার কোনো ছেলের এমন টাকা হয়েছে অথবা মেয়ের এমন টাকা হয়ে গেছে যেটা জাকাত দেওয়ার মতন, তাকে বলবেন যে জাকাত দাও, আর সে যদি না দিতে পারে তাহলে আপনি সেখান থেকে জাকাত দেবেন ইনশাআল্লাহ। এটা খুবই ভালো কাজ, কিন্তু আমরা অনেকে এটা ভুলে যাই, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তবে কিছু কিছু টাকার জাকাত দেওয়া লাগবে না, সেটা হলো কি, যে যেমন ধরেন বাচ্চাদের মিউচুয়াল ফান্ড একটা আছে, সেখানে সরকারও কিছু টাকা দেয়, আপনিও কিছু টাকা দেন, মিউচুয়াল ফান্ড, ওখানে যে টাকা জমতেছে ওটা জাকাত দেওয়া লাগবে না, যতক্ষণ না আপনি ওই টাকাটা হাতে পাচ্ছেন বা ওই বাচ্চা হাতে পাচ্ছে, কারণ ওইখানে কত টাকা এটা আপনি সম্পূর্ণ জানেন না, এবং ওইটার মালিক আপনি না বা আপনার বাচ্চা না। ও 18 বছর হয়ে গেলে বা 16 বছর বোধ হয় গেলে ওটা নেওয়া যায়, তখন নেওয়ার পরে বা জানার পরে তখন সে জাকাত দেবে, এর আগে ওই ওই টাকাটা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ।